নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই ধনুরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের 2021-এর জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা কতটা পরিমাণ সফল হতে পারবেন এবং কতটা পরিমাণ অসফল হবেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। এই মাসে কিছু শুভ রাজযোগ আপনাদের জন্য সৃষ্টি হতে চলেছে এবং পাশাপাশি কিছু অশুভ যোগ আপনাদের জন্য কিন্তু সৃষ্টি হতে চলেছে, যার ফলে কিছু পরিমাণ আপনারা শুভ ফল পাবেন এবং কিছু পরিমাণ আপনারা অশুভ ফল পাবেন। এর মধ্যে শুভ ফল কত পরিমাণ পাবেন এবং অশুভ ফল কত পরিমাণ পাবেন তা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে আসুন জেনে নেওয়া যাক গোচর ফল কী বলছে। 4ঠা জানুয়ারি শুক্র গ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করবে। 5ই জানুয়ারি বুধ গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 14ঠা জানুয়ারি রবি গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। মঙ্গল গ্রহ যা কিনা সক্ষেত্রিকভাবে অবস্থান করছে, অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে। অপরদিকে বৃহস্পতি ও শনি মকর রাশিতে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে বসে রয়েছে এবং রাহু ও কেতু যথাক্রমে অবস্থান করবে বৃষরাশিতে এবং বৃশ্চিক রাশিতে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাদের 2021 জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। 14ই জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে। এক হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে, দ্বিতীয় আপনার স্ত্রীর দিকে, অর্থাৎ আপনার স্ত্রীর সাথে মতবিরোধ মতপার্থক্য দেখা যাবে। তবে এই 14 জানুয়ারির মধ্যে আপনারা বিদেশে যেতে চলেছেন, অর্থাৎ যারা বিদেশে ভ্রমণ করতে চান তারা কিন্তু অবশ্যই যেতে চলেছেন। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, বৈদেশিক মুদ্রা অর্জন করেন, তারাও কিন্তু এই মাসে 14 তারিখ পর্যন্ত কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এই সময় সন্তানের বিষয়ে কিন্তু একটু চিন্তা কম হবে, সেটা শিক্ষা বিষয় বলুন, প্রেম বিষয় বলুন বা বিবাহ বিষয় বলুন, এই তিন দিকে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এই সময় আপনাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। যারা সেনা বিভাগে রয়েছেন, প্রশাসনিক বিভাগে রয়েছেন, কনস্ট্রাকশনের কাজ করেন, তাদের জন্য জানুয়ারি মাস বিশেষত 14ই জানুয়ারি পর্যন্ত বিশেষ করে শুভ যেতে চলেছে। এই সময় আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে এবং এই সময় আপনাদের মধ্যে গাম্ভীর্যতা বৃদ্ধি পাবে এবং সকলের মধ্যে সেরা হওয়ার একটা ইচ্ছা আপনাদের মধ্যে জন্মাবে এবং সকলে আপনাকে মান মর্যাদা দেবে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা যথেষ্ট পরিমাণে শুভ, আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে উত্থান লক্ষ্য করা যাবে। এছাড়াও সন্তান বিষয়ক প্রবলেম এই সময় কাটতে চলেছে, অর্থাৎ সেটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা সন্তানের শরীর স্বাস্থ্য এডুকেশন এইসব ক্ষেত্রে বলুন, সন্তান নিয়ে কিন্তু সেরকম প্রবলেম নেই। এই সময় আপনাদের মান মর্যাদা প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং যার ফলে আপনাদের মান মর্যাদা প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি পেতে চলেছে। এই সময় অর্থাৎ এই জানুয়ারি মাসে আপনাদের মধ্যে কামনা বাসনা এগুলো বৃদ্ধি পেতে চলেছে এবং মহিলারা আপনার প্রতি আকর্ষিত হয়ে পড়বেন এবং এই মাসে আপনারা কোনো মহিলা ঘটিত প্রবলেমেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন, এদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন।
যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা কসমেটিক্স দ্রব্যের বিজনেস করেন, যারা মেডিসিনের বিজনেস করছেন, যারা কাব্যসঙ্গীত চর্চা করছেন, যারা নাচ গান এই সমস্ত সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। 14 জানুয়ারির পর থেকে আপনার পিতার সাথে আপনার সম্পর্কের অবনতি ঘটবে এবং পিতার হেলথ নিয়ে কিন্তু আপনাকে ভোগার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের চক্ষু সংক্রান্ত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, সেদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। 14 জানুয়ারির পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু পরিমাণে ভোগার সম্ভাবনা রয়েছে, যে কারণে যারা নেশাজাতীয় দ্রব্য সেবন করেন তাদেরকে বলবো এই সমস্ত জিনিস থেকে কিন্তু দূরে থাকুন, আপনাদের শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনারা এই মাসে করে ফেলবেন। এর পাশাপাশি যাদের সম্পত্তিগত সমস্যা রয়েছে, মামলা মোকদ্দমা চলছে, ডিমার্কেশন কেস চলছে, এইসব মামলা মোকদ্দমা থেকে কিন্তু এই মাসে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও মিউচুয়ালের মাধ্যমে সেটি কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে শত্রুতার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার উন্নতিতে কারো হিংসা হবে এবং সেই হিংসা থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই বিষয়টা অবশ্যই আপনারা নজরে রাখুন। এর পাশাপাশি এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, তাই আপনারা টাকা ধার দেওয়ার আগে 10 বার ভেবে টাকা ধার দিন। এছাড়াও এই মাসে ব্যবসা থেকে আপনাদের টাকা ওঠার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে সমস্ত টাকা আপনাদের আটকে গিয়েছিল সেই সমস্ত টাকা এই মাসে উঠে যাবে। যারা বেকার রয়েছেন, ঘরে বসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদেরও কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি যারা সেলফ এমপ্লয়েড রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, এমএ করছেন, পিএইচডি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ। এর পাশাপাশি যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্স করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনার হাতে হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, সেই অর্থ আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে বা শেয়ার মার্কেট থেকে, এবং এর পাশাপাশি আপনারা পৈতৃক সূত্র থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন বা সম্পত্তি পেতে চলেছেন। এই মাসে আপনি যদি টু হুইলার বা ফোর হুইলার কিনতে চান অতি সহজে কিনে ফেলতে পারবেন, এবং এই মাসে মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু ভালো যেতে চলেছে। এই মাসে আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা এই মাসে ঘরে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে চলেছেন। তবে ওভারঅল যদি বলা যায়, ধনুরাশির জাতক ও জাতিকার এই জানুয়ারি মাস, অর্থাৎ জানুয়ারি মাসের 2021 জানুয়ারি মাস মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, অর্থাৎ শুভর ভাবটাই বেশি রয়েছে, অশুভ ভাব কিছু রয়েছে, তবে পুরোটা নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকে গ্রহের অবস্থানের উপর, তাই আপনারা যেরকমভাবে চলবেন সেরকমই ফল পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।